হাই গাইজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ঝটপট কিভাবে বাসায় মুসমুসে লুডুসের পাকোড়া তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। চলুন রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে। পানিটা বরফ উঠলে এক প্যাকেট লুডুস ছোটো ছোটো করে ভেঙে দিয়ে দিব। লুডুসের পানি ফেলে, এক্সট্রা পানি ফেলে দেওয়ার কোনো দরকার নেই। পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে ওই পানিতে লুডুসটা সিদ্ধ হয়ে যায়। একটু লেড়ে চেড়ে লুডুসটা সিদ্ধ করে নিব অল্প আঁচে। দেখুন লুডুসটা সিদ্ধ হয়ে গেছে, আর দেখুন পানিটা কতটা টেনে গেছে, আর লুডুসটা ঝরঝরাও হয়েছে। লুডুসটা সিদ্ধ হয়ে গেছে, এখন ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করব। একটা বাটি নিয়ে নিলাম, বাটিতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এক চামচ মরিচ দিয়ে দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, মরিচ লবণ আর পেঁয়াজ কুচানো ভালো করে ডলে ডলে মেখে নিব। পেঁয়াজ যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত মেখে নিব। পেঁয়াজ মাখানো হয়ে গেলে হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, প্যাকেটের লুডুসের প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মেখে নিব। মাখানো হয়ে গেলে হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মেখে নিলাম। মেখে সিদ্ধ করা লুডুসটা দিয়ে আলতো হাতে মেখে নেব। চেপে চেপে মাখানোর কোনো দরকার নেই, আলতো হাতে মেখে নিলেই হবে। ফেটে রাখা একটা ডিম দিয়ে দিব, দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারই দিতে হবে, চালের গুঁড়ো অথবা বেসন দিলে হবে না, পাকোড়াটা মশমশা হবে না। আবার আলতো আলতো করে মেখে নিব। কর্নফ্লাওয়ারই দিবেন, পাকোড়াটা মশমশে অনেক ক্রিস্পি হবে। মাখানো হয়ে গেলে চুলাতে একটা হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলটা হালকা গরম হলে, গরম হয়ে গেলে, বেশি গরম করার দরকার নেই, হালকা গরম হয়ে পাকোড়াটা এভাবে সুন্দর করে গোল করে তেলে দিয়ে দিব। তেলটা বেশি গরম করতে যাবেন না, তাহলে পাকোড়াটা পুড়ে যাবে আর পাকোড়াটা ক্রিস্পি হবে না। আর চুলোর আস্তা মাঝারি রাখলেই হবে। এখন পাকোড়াটা দিয়ে দেওয়া হয়ে গেছে, দেখুন। এখন উল্টে পেল্টে ভেজে নেব এপাশ ওপাশ। পাকোড়াটা বেশি কালার করতে যাবেন না, তাহলে তিতা লাগবে। একটু হালকা কালারে উঠে নেবেন, পরবর্তী কালার আস্তে আস্তে হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার হয়েছে,
খেতে কিন্তু অনেক মজা, অবশ্যই বাসায় তৈরি করবেন। উল্টে পাল্টে মাঝারি আসে ভেজে নেব। পাকোড়াটা ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখছেন কত সুন্দর কালার হয়েছে, কত লোভনীয়। পাকোড়াটা ভাজা শেষ, পরিবেশনের পালা। দেখুন কতটা মুসমুসে হয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।